একদিকে যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার, অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার যুদ্ধ। সেই যুদ্ধের অন্যতম এক সৈনিক পান্না কাইসার, তাই তো তার মৃত্যুতে এত এত মানুষের ঢল, যাদের প্রত্যেকে এক একজন যোদ্ধা, এক একজন দেশপ্রেমিক। রবিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় শহীদ জায়া পান্না কাইসারের মরদেহ। এ সময় ঢল নামে সর্বস্তরের মানুষের সেই ঢলে ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরাও। অশ্রুসিক্ত নয়নে আর ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় জানান তাকে। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা দেশের প্রতি পান্না কাইসারের একনিষ্ঠ ভালোবাসার কথা তুলে ধরেন। বলেন, তার বিদায়ে নিভে গেল মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা আর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার আরেকটি মশাল। গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার সাথে থেকে দেশের মুক্তিযুদ্ধের চেতনা, যেটি 75-এর পরে হারিয়ে গিয়েছিল, অবদমিত করা হয়েছিল, সেটাকে শালিত করেছে। আমি ধারণা করি নাই যে এত তাড়াতাড়ি তিনি আমাদের মাঝ থেকে চলে যাবেন। তার পান্না আবার যে চলে যাওয়াটা কষ্টের তো বটেই, অত্যন্ত কষ্ট পাচ্ছি, কিন্তু পাশাপাশি এই সাহসও পাচ্ছি যে পান্না আবার অসম্পূর্ণ কাজ যদি আমরা সবাই মিলে, আরও হাজারো লাখো সহোদরা আমাদের মাঝে আসেন, এবং আমি জানি যে তারা আছেন, তাদেরকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাঙালি জাতীয়তাবাদের বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বাঙালি জাতির কে জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যারা অবদান রেখেছে নেতিবাচক, একেবারে সর্বাঙ্গীন শতভাগ, তাদেরই একজন তিনি একজন, আমি বলবো যে মুক্তিযোদ্ধা, আমি বলি যুক্তিযোদ্ধাও তিনি। একজন নারী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সংস্কৃতি কর্মী হিসেবে, বাংলাদেশের একজন মুক্তমনা মানুষ হিসেবে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে তার প্রতি আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে জানাজায় অংশ নেন অনেকে। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলা একাডেমির প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দাফন করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। 69-এর উত্তাল সময়ে শহীদুল্লাহ কাইসারের সঙ্গে বিয়ে হয় কুমিল্লায় জন্ম নেয়া পান্না কাইসারের। 71-এর 14 ডিসেম্বর, বিজয়ের মাত্র 2 দিন আগে, পাকিস্তানি বাহিনীর স্থানীয় সহযোগী আলবদর সদস্যরা শহীদুল্লাহ কাইসারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর আর খোঁজ মিলেনি তার। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা।